হাজবেন্ড যদি রাতে রাগ করে থাকে, তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে এমন একটা নাস্তা বানায় খাওয়াবেন, তাহলে দেখবেন আপনার হাজবেন্ডের রাগ এক নিমিষেই পানির মতো হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এমন একটা নাস্তার রেসিপি নিয়ে আসছি যেটা খাইলে হাজবেন্ডের রাগ ভালো হয়ে যাবে। তো এই নাস্তা আমি কী দিয়ে বানাইছি সেটাই এখন দেখাবো। তো এটার জন্য লাগবে একটা গাজর আর একটা আলু। তো আমি ছোটো সাইজের একটা গাজর, একটা ছোটো সাইজের আলু একদম এটা দিয়ে আমি ঝুড়ি করে নিয়ে নিছি। নেওয়ার পরে এই দুটা একসঙ্গে আমি এখন একটা বাটিতে উঠাই নিব। তো এই তো একটা বাটিতে নিলাম, নেয়ার পরে এখানে আমি দুটো ডিম দিচ্ছি। দুটো ডিম দেওয়ার পরে আরও বাকি অনেক মশলা অ্যাড করবো এখানে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তিন চারটা আমি দেশি পেঁয়াজ চিকন করে কেটে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, আর হচ্ছে গরম মশলার গুঁড়া, আর এটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, এটা হচ্ছে সাদা, হচ্ছে গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সয়া সস, আমি প্রথমে লবণ দিচ্ছি তারপরে আবার সয়া সস দিচ্ছি। দিয়ে দিচ্ছি এটা হচ্ছে টমেটো সস, তারপরে দিয়ে দিচ্ছি এটা ঘি, এক চা চামচ ঘি, আর সব মশলাই আমি এক চামচ করে দিয়ে দিছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিলে এই মানে এই নাস্তাটা অনেক স্বাদ লাগে। যার যার পছন্দ অবশ্যই দিবে, যার পছন্দ না সে দিবে না। আর দিয়ে দিচ্ছি আমি এখানে চালের আটার গুঁড়া, আপনারা চাইলে এখানে ময়দার আটা এবং বেসনও দিতে পারবেন। তো আমার ঘরে ছিল চালের আটা, তাই দিয়ে দিলাম আমি চালের আটা। তো যে যেটা পারবেন সেটা দিবেন। তো ভালো করে মাখাই নিতে হবে। তো আমি এই তো ভালো করে মাখাই নিলাম, নেয়ার পরে চুলায় একটা প্যান বসাই দিছি, দেওয়ার পরে সামান্য কিছু তেল দিয়ে নিচ্ছি, দিয়ে পুরাটা ভালো করে মাখাই নিলাম তেলটা। নেওয়ার পরে সেই মিশ্রণটা আমি এখন বাটির থেকে ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে আস্তে আস্তে একটা চামচ দিয়ে অবশ্যই গোল করে নিতে হবে, পাতলা করে একটু এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখবো, ওই পাশটা যেন ভাজা হওয়া পর্যন্ত। তো এখন আমি এই পাশটা উল্টাই দিব। তো আপনারা যদি এভাবে উল্টাই না দিতে পারেন, অবশ্যই একটা প্লেটে উঠাই নিয়ে আরেক পাশটা উল্টাই দিবেন। তো আমি ডাইরেক্ট একবার উল্টাই দিছি, মাশাআল্লাহ একদম অনেক সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ এই গাজর আলু কিন্তু কাঁচা, অবশ্যই আস্তে আস্তে জাল দিয়ে এটাকে ভেজে নিতে হয়। আর এভাবে আমি আস্তে আস্তে জাল দিয়ে দুপাশটাই একদম মচমচা করে ভেজে নিব, যেন ভিতর থেকে এটা সেদ্ধ হয়। তো এক পাশ দুই পাশে আমার ভাজা হয়েছে, তারপরে আবারও এক পাশটা উল্টাই দিচ্ছি। তো এভাবেই আস্তে আস্তে আমি এটাকে পুরাটাই ভেজে নিচ্ছি। তো এখন আমি উঠাই নিচ্ছি, নিয়ে আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নিছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর, আর এত সুন্দর একটা নাস্তা খেলে কে বলেছে জামাইয়ের মুড ভালো হবে না? অবশ্যই ভালো হবে। তো অবশ্যই আপনারা যাদের হাজবেন্ড রাগ করে আছে, অবশ্যই এমন একটা নাস্তা বানাই সকালবেলা খাবেন, দেখবেন হাজবেন্ডের মন একদম পানির মতন হয়ে যাবে। যা শপিং করে যাবেন সব কিছু পাবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে বলে দিবেন।